আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে বড় বড় মতো এয়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি আব্দুর রহমান আপনাদের সামনে চলে এসেছি। আজ আপনাদেরকে দেখাবো হচ্ছে প্যারিনের সেই জ্যাকেটটা ফুল ডিটেলসে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, ইতিপূর্বে যে ভিডিওটা দেখছেন ইনশাআল্লাহ অনেকদিন পরে ভিডিও দেওয়ার পর আপনাদের অনেক সাড়া পেয়েছি। আপনারা পুরো ভিডিও না দেখলে আসলে ডিটেলসটা বুঝতে পারবেন না। এটা ডিটেলস আমি বলবো, কালার, সাইজ, রেশিও প্লাস প্রাইসটাও কিন্তু কিছু কিছু সময় আমি বলে দিই প্যাকেজের থাকলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন, সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কারণ একটা প্রোডাক্ট যদি আপনি কিনেন তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যদি ভিডিও দেখেন তাহলে তো একটা সময় দিতে হবে, যদি এসেও কিনতে চান তাহলে তো একটা সময় দিতে হবে। তো সেক্ষেত্রে একটা ভিডিও যদি না দেখেন তাহলে প্রোডাক্টে কী বুঝবেন। আমি কার্টনটা এখানে এনেছি এই জন্যই, কার্টনে এরকম আসছে আমাদের কাছে প্রোডাক্ট, আর হচ্ছে গিয়ে এরকম সিঙ্গেল পিস পলি করা প্রোডাক্ট আমাদের কাছে আসছে। হ্যাঁ, জাস্ট আমি একটু দেখিয়ে তারপর কার্টনটা আমি নামিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে ডিটেলসে সিঙ্গেল টু সিঙ্গেল বলছি। হ্যাঁ, এরকম সিঙ্গেল পিস করে পলি করা। হ্যাঁ, এই এই আবার পলির মধ্যেও আপনার সাইজটা লেখা আছে এক্সেল করে। হ্যাঁ, কতটুকু বুঝতে পারতেছেন আপনারা দেখেন, পলির মধ্যেও এক্সেল এক্সেল লেখা আছে। হ্যাঁ, প্রত্যেকটি প্রোডাক্ট ইনশাআল্লাহ এরকমভাবে আসছে। দুই একটি প্রোডাক্ট এরকমই, দু একটা প্রোডাক্ট যদি মিস্টেক থাকে পলি থাকতে পারে, বাকি আমাদের গার্মেন্টস থেকে যে পলিটা আসছে ঠিক আপনাদেরকে ঠিক এই পলিটাই আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, সেমভাবে প্রোডাক্ট যা আসছে অ্যাজ ইট ইজ আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে প্রোডাক্ট, এরকম আসছে। জাস্ট আমি এক কার্টন একটু দেখিয়ে দিলাম, এটা ব্লু কালারের কার্টন। কার্টন কালার বাই কালার সাইজ ওয়াইজ কার্টন করা আছে, যে কারণে হচ্ছে এটা ব্লু কালারের কার্টন। ঠিক আছে, আমি জাস্ট একে দেখেন, এ হচ্ছে আপনার মানে কোয়ালিটি জাস্ট আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এ হচ্ছে এক্সেল এক্সেল, এটা এক্সেল এক্সেলের সাইজ, এরকম ব্লু কালার। প্রত্যেকটি এরকম সিঙ্গেল পিস পলি করা আছে, আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন, অর্ডার করে ফেলবেন আর স্ক্রিনশট নিয়ে রাখবেন। কারণ হচ্ছে গিয়ে ভিডিও আমাদের অনেক থাকে, অনেকে বলে যে ভিডিও দিয়েই হচ্ছে গিয়ে বলে যে ভাই প্রাইসটা কত, এটা একটা মানে কি সমস্যার বিষয়। আর এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে হচ্ছে দেখি জাস্ট, আমি আসলে আগে ট্রাই করে আসি না, আমার সমস্যা হচ্ছে কি আমি কিন্তু ভিডিও আগেও কখনো ট্রাই করি না কোনো ভিডিও ই করার সময় দেওয়ার সময়। দেখেন, এই হচ্ছে আমি এক পিস পরে দেখলাম একটু জাস্ট, যেহেতু শীতের প্রোডাক্ট আমি এক পিস পরে দেখলাম। দেখেন আপনারা কী সুন্দর। হ্যাঁ, জাস্ট ফিটটা দেখেন, খুবই সুন্দর ফিট, যে রেগুলার আছে এই হচ্ছে ফিট, রেগুলার ফিট, ব্ল্যাক কালার আর এটা হচ্ছে গিয়ে ব্লু কালার, ব্ল্যাক ইন্টু ব্লু, এ হচ্ছে কালার। মানে এটা খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম একটা জ্যাকেট হবে, হাতা কাটার জ্যাকেট। কারণ এটা হচ্ছে গিয়ে মানে সকলের জন্য, যারা বাইক চালায় প্লাস হচ্ছে গিয়ে যারা মানে পাঞ্জাবি পরে বা এমনি নামাজের জন্য অনেক সময় উজু করার সময় শীতের মধ্যে এই এই প্রোডাক্টটা কিন্তু আপনারা কালেকশনে রাখতে পারবেন। খুবই হিটেবল প্রোডাক্ট, আপনাদের শোরুমে এই কালেকশনটা রাখবেন। হ্যাঁ, এখানে পকেট আছে, খুবই সুন্দর। হ্যাঁ, আমি এখন এটা খুলে, যেহেতু গরম, খুলে ডিটেলসটা একটু বলি। ডিটেলসটা হচ্ছে এখানে দেখেন, প্রোডাক্টটা হচ্ছে গিয়ে এরকম হবে, এখানে মেইন লেভেল দেওয়া আছে। হ্যাঁ, মেইন লেভেলটা দেওয়া আছে, এই বুঝতেই পারতেছেন মেইন লেভেলটা। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে আপনার এটা ভিতর পাশটা দেখেন এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমি এটা জিপার লাগিয়ে দেখাই, জিপারটা দেখলেন আপনারা, খুললাম জিপারটা খুবই স্মুথ, মানে নর্মাল ওই জিপার না, জিপারটাও মোটামুটি ইনশাল্লাহ খুবই স্মুথ জিপার। এ হচ্ছে আপনার প্যারিনটা, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্লু, আর এটার ফ্রন্ট সাইড হচ্ছে এই আর ব্যাক পাশটা হচ্ছে এই। হ্যাঁ, আর এটার সাইজটা থাকবে আপনাদেরকে আমি আগের ভিডিওতে হয়তো বলে দিয়েছিলাম, এটা এম এল এক্সেল ডাবল এক্সেল, যেমন আমার এক্সেল লাগে। হ্যাঁ, এক্সেলটা হচ্ছে আমার পারফেক্ট লাগে, এলটা আমি পড়েছি কিন্তু এক্সেলটা হচ্ছে কি আমার পারফেক্ট লাগবে, এলটাও লাগে, এল আর এক্সেল দুইটা মোটামুটি সেম সেমই, এই দুইটা আমার মোটামুটি লাগে। আর হচ্ছে গিয়ে ডাবল এক্সেল আমার থেকে যারা একটু হেলদি আছে তারা এটা পড়তে পারবে, সুতরাং এটা খুব রেগুলার সাইজ। আর এম সাইজটা হচ্ছে কি আমার থেকে যারা একটু স্বাস্থ্য বলছে, কারণ আমার যতটুকু আছে এম সাইজটা আর একটু যারা হেলদি কম আছে তারা এটা পড়তে পারবে। তো এখন আসেন, এটা কোনটা কত পিস থাকবে, কালার তো বলে দিলাম ব্ল্যাক আর হচ্ছে ব্লু, দুটা কালার তো বলে দিলাম, এখন কত পিস থাকবে, কত পিস থাকবে হচ্ছে গিয়ে এখানে আপনার প্যাকেজটা কী থাকবে। এখানে এম থাকবে, এল থাকবে, এক্সেল থাকবে, ডাবল এক্সেল থাকবে। এখন আপনারা এম পাবেন হচ্ছে গিয়ে, আপনি জাস্ট একটু এম পাবেন হচ্ছে গিয়ে আপনারা
পাঁচ পিস, হ্যাঁ এম পাবেন পাঁচ পিস, প্লাস হচ্ছে গিয়ে এল পাবেন হচ্ছে পনেরো পিস, মানে দুইটা কালার মিলিয়ে, মানে হয়তো এটা সাত পিস এটা পনেরো, মানে আট পিস এরকম মিলে পনেরো, দুইটা মিলে আপনার পাঁচ পিস, এরকম দুইটা মিলে আমি তিরিশ পিসের প্যাকেজটা বলতেছি, তিরিশ পিস প্যাকেজ থাকবে, তিরিশ পিস এম এল থাকবে হচ্ছে কি, এম থাকবে হচ্ছে কি পাঁচ পিস, এল থাকবে হচ্ছে পনেরো পিস, যেটা রেগুলার সাইজ ওটা বেশি থাকবে, এলটা হচ্ছে সবার জন্য পারফেক্ট হবে। তো আপনার এল থাকবে হচ্ছে পনেরো পিস, আর এক্সেল থাকবে হচ্ছে সাত পিস, এক্সেল থাকবে সাত পিস, আর ডাবল এক্সেল থাকবে তিন পিস, অর্থাৎ হেলদিও তো থাকে, তো সেক্ষেত্রে ডাবল এক্সেল থাকবে অনলি ফর তিন পিস। খুবই সুন্দর একটি রেশিও, এরকম রেশিও আমরা সচরাচর হচ্ছে গিয়ে মানে যেগুলো স্টক আমরা কিনি সেই স্টকের মাধ্যমে সচরাচর এরকম প্রোডাক্ট পাই না। এখন বিষয়টা হচ্ছে প্রাইজের, যে বিষয়টা প্রাইসটা হচ্ছে গিয়ে অনেকে বলে যে ভাই ভিডিওর মধ্যে প্রাইসটা বলেন না, কারণ আমাদের কাছ থেকে আমরা যখন প্রোডাক্টটা নিব তখন হচ্ছে আমাদের যারা আছে আমাদের কাছ থেকে রিটেল নিবে তারা হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা জেনে যায়, তখন হচ্ছে প্রবলেম হয় আমাদের জন্য। এখন আপনারা কমেন্টে জানাবেন, মানে কমেন্টে জানাবেন যে আপনি প্রাইসটা কি জানতে চাচ্ছেন না জানতে চাচ্ছেন না, এবং কে কোথার থেকে বলছেন সেটাও একটু আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, যে আমি নরসিংদী থেকে বলছি প্রাইসটা এই, আমি হচ্ছে গিয়ে সিলেট থেকে বলছি প্রাইসটা হচ্ছে এই, আমি হচ্ছে চট্টগ্রাম থেকে বলছি প্রাইসটা এই, আমি রাজশাহী থেকে বলছি প্রাইসটা এই, এরকমভাবে আপনারা একটু আপনাদের জেলার নাম মেনশন করে ইনশাল্লাহ জানিয়ে দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোন জেলার থেকে বা কেমন কী আপনারা প্রাইসটা কি জানতে চাচ্ছেন কি চাচ্ছেন না। এখন বিষয়টা হচ্ছে প্রাইসটা তো জানতে যাবেন, এখন অনেকেই আছেন যে যারা মানে কেনাকাটা করবেন না কিন্তু খালি প্রাইসটাই জানতে যাবেন, অনেকে আছেন না যে শোরুম না কিন্তু প্রাইসটা জানেন, তাদেরটা গ্রহণযোগ্য হবে না। আপনারা যারা অনলি অথেন্টিক ব্যবসায়ী, কারণ বিজনেসম্যানটা ছাড়া হচ্ছে গিয়ে এটার কমেন্ট আমি মানে গ্রহণযোগ্য হবে না, সুতরাং যারা অথেন্টিক ব্যবসায়ী যারা আছেন তারা যদি বলেন তাহলে ইনশাল্লাহ আমি প্রাইসটা বলে দেবো তারপরে থেকে, ঠিক আছে। অনেক ভিডিও দেখে মনে করেন যে আপনার দশ হাজার মানুষ, দশ হাজারের মধ্যে থেকে হয়তো বা আপনার দুইশো মানুষ হয়তো বা আপনার ব্যবসায়ী, তার মধ্যে কমেন্ট করে হয়তো বা বিশ জন তিরিশ জন, তো সেক্ষেত্রে আমি যারা ওই হচ্ছে গিয়ে ব্যবসায়ী না বাকি আপনার আট হাজার নয় হাজার আটশো লোক যে ব্যবসায়ী না তাদের কথা যদি ধরি তাহলে তার হবে না, সুতরাং যারা ব্যবসায়ী তাদের কথা ধরতব্য হবে। আর ইনশাল্লাহ আমাদের এটার প্রাইসটা আমরা সকলের জন্য সমান রাখবো প্যাকেজ অনুযায়ী, এটা আমি কমেন্ট মানে আমি মানে কমিটমেন্ট করলাম আপনাদের সামনে। আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টই আমরা মানে সকলের জন্য সমান রাখার জন্য কোয়ান্টিটির উপর ভেরিয়েন্ট করে আমরা একটু প্রাইস সামথিং একটু ডিসাইড করি। আর এখন থেকে ইনশাল্লাহ আরও নতুন নতুন আপডেট আর অনেক ভিডিও আসবে সামনে, আমাদের লেডিসটারও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, তারপর হচ্ছে সামনে কিছু জগার্স আছে জগার্স দেখাবো, তারপর আরও অনেক প্রোডাক্ট আছে, কিছু শার্ট আছে শার্ট দেখাবো, শার্টটা আমি সচরাচর করি না, তারপরে আমি কিছু মানে আমাদের কিছু এসেছে সেটাও দেখাবো, এরকম করে প্রোডাক্ট দেখাবো। তো সেক্ষেত্রে কী কী করতে হবে, যারা নতুন আসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের অনেক ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন প্রোডাক্ট দেখার জন্য আমাদের এয়ার ইন্টারন্যাশনাল চ্যানেলটিকে মানে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এয়ার ইন্টারন্যাশনাল সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।